আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি উইকলি জব নিউজ পেপার সাপ্তাহিক চাকরির পত্রিকা চাকরির ডাক নিয়ে। তো প্রথমেই তারিখটা দেখে নিই, দেখতেই পারছি এখানে 17 সেপ্টেম্বর 2021 রোজ শুক্রবার। যদিও শুক্রবারের পত্রিকা, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ অফিসিয়ালভাবে একদিন পরে পাবলিশ করা হয়েছে, সেক্ষেত্রে একদিন পরে আপনাদের সামনে এই চাকরির ডাকটা নিয়ে হাজির হয়ে গেছি। তো তাহলে কোনো রকম সময় নষ্ট না করে আমরা দ্রুত এখান থেকে কোন কোন সার্কুলার দেওয়া হয়েছে চলুন দেখে ফেলি। তো প্রথম যে চাকরির সার্কুলারটা দেখতে পাচ্ছি আমরা এখানে, পরিবার পরিকল্পনা কার্যালয়, যে এখানে 754 জন লোক নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছি বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আমাদের এখানে জেলাগুলোর নাম দেওয়া হচ্ছে চট্টগ্রামে হচ্ছে 199 জন, বগুড়া 160 জন, সাতক্ষীরা 106 জন, ভোলাতে 77 জন, কিশোরগঞ্জে 83, ঠাকুরগাঁও 91 এবং মাগুরাতে আরও 38 জন। এই হচ্ছে মোট হচ্ছে আমাদের 754 জন লোক এখানে নিয়োগ করা হবে। তো ডিটেলস এখানে দেওয়া আছে, আবেদনের প্রক্রিয়া, সমস্ত প্রয়োজন তথ্য, এইচএসসি পাস, আমাদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো এখানে ডিটেলস দেওয়া আছে, আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি পূর্ব কল্যাণ সহকারীতে 140 জন। তো আমি এখানে ডিটেলস আর বলছি না, এটার বাকি তথ্য চাকরির ডাকের তৃতীয় পাতায় দেওয়া আছে, ডিসক্রিপশানে সেটার লিঙ্কও দেওয়া থাকবে, তাছাড়া একটু পরে আমরা সেটাও দেখার চেষ্টা করব। তো ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এখানে 75 জন লোক নিয়োগ করা হবে 5টা পদের অধীনে, সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা মাত্র 8 পাস, দেখতেই পারছি। তো এখানে সূত্রসহ সমস্ত প্রয়োজনীয় তথ্যই দেওয়া আছে। এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এখানে কিন্তু 61 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদের অধীনে, এখানেও কিন্তু মাত্র 8 পাস করলে আমরা একটা পদে আবেদন করতে পারবো, ডিটেলস দেওয়া আছে, আমরা এখানে সময় নষ্ট করব না, ডিটেলস ডিসক্রিপশন থেকে আপনি অবশ্যই দেখে নেবেন। তো তারপরে যে চাকরির সার্কুলার উপরে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কনস্টেবল, তো এটা কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি, 3000, মোট পুরুষ হচ্ছে 2550, মানে 2550, এবং মহিলা হচ্ছে 450, এই মোট 3000 জন কনস্টেবলে নিয়োগ করা হবে। তো ডিসক্রিপশনে এটার ফুল ডিটেলস দেওয়া থাকবে, তারপর আমরা একটু এখান থেকে সংক্ষেপে দেখার চেষ্টা করি। অনলাইন আবেদন শুরু 10 সেপ্টেম্বর, আজকে হচ্ছে আমাদের 18 সেপ্টেম্বর, তো 10 সেপ্টেম্বর মানে অলরেডি এটা আবেদন শুরু হয়ে গেছে, এবং 7 অক্টোবর 2021 পর্যন্ত আমাদের আবেদন কার্যক্রম চলবে। এটা কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করতে হবে, কোথা থেকে আবেদন করতে হবে, এখানে ওয়েবসাইটের লিঙ্ক এবং আবেদনের প্রক্রিয়া সমস্ত তথ্যে দেওয়া আছে, রিকোয়ারমেন্টে দেওয়া আছে, বয়স 18 থেকে 20 হতে হবে। তো এখানে দেখে নেবেন তথ্যগুলো, এটা বাকি তথ্য কিন্তু চাকরির ডাকের 3 নম্বর পাতায় দেওয়া আছে, ডিসক্রিপশনে সেটার লিঙ্কও দেওয়া থাকবে। তাছাড়া স্পেসিফিকলি একটা পুলিশ কনস্টেবল একটা ডিটেলস সার্কুলার আমার ডিসক্রিপশনে আলাদাভাবে দেওয়া থাকবে, সেটাও দেখে নিতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে 23 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে, হুয়া থাই সিরামিক্স ইন্ডাস্ট্রি, এখানে 19 জন লোক নিয়োগ করা হবে, ডিটেলস দেখে নেবেন এখান থেকে। দেন তারপরে দেখতে পাচ্ছি কোকোলা ফুড প্রোডাক্টস, এখানে 71 জন লোক নিয়োগ করা হবে, 6টা পদের অধীনে, ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে। তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে 14 জন লোক নিয়োগ করা হবে, এটার বাকি তথ্য চাকরির ডাকের তৃতীয় পাতায় দেওয়া আছে। জেলা প্রশাসক চাঁদপুর, এখানে কিন্তু 71 জন লোক নিয়োগ করা হবে, 2টা পদের অধীনে, 71 জন, হিসাব সহকারী কম্পিউটার অপারেটরে 64 জন সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে। তো ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব। তো তারপরে দেখতে পাচ্ছি পূবালি ব্যাংক, এখানেও কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি, 1075 জন লোক নিয়োগ করা হবে, ডেপুটি জুনিয়র অফিসার ক্যাশ এই পদে, ডিটেলস দেওয়া আছে এখানে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু 38 জন লোক নিয়োগ করা হবে, ডিটেলস দেখে নেবেন। আদমজি ইপিজেড মেডিকেল সেন্টার, এখানেও একাধিক পদে 1000 জন লোক নিয়োগ করা হবে, ডিটেলস দেওয়া আছে। টেলিফোন শিল্প সংস্থা, এখানে 59 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে, ডিটেলস দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে। তো এই ছিল চাকরি ডাকের প্রথম পাতা, বরাবর মতো আমরা 2 নম্বর এবং 3 নম্বর পাতা দেখবো না, এটা হচ্ছে 2 নম্বর পাতা। তো 2 নম্বর এবং 3 নম্বর পাতা, এই দুইটা সাধারণত নতুন সার্কুলার দেওয়া থাকে না, বাকি অংশগুলো দেওয়া থাকে, এটা হচ্ছে 3 নম্বর পাতা। তো 2 নম্বর এবং 3 নম্বরের অবশ্যই ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তারপরও পিডিএফ আকারে সহ আপনি সেটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে 4 নম্বর পাতা, আমরা 4 নম্বর পাতাটা একটু দেখি, কারণ এখানে নতুন কিছু সার্কুলার দেওয়া আছে অবশ্যই। এবিসি ফুড ওয়ার ইন্ডাস্ট্রিজ, এখানে 44 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদের অধীনে, সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে, একটু দেখে নেব। বাংলাদেশ ব্যাংক, তো বাংলাদেশ ব্যাংক কিন্তু 28 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদের অধীনে, মোট 3টা পদের অধীনে 28 জন লোক নিয়োগ করা হবে, ডিটেলস আমাদের দেওয়া আছে, অনলাইন থেকে আবেদন করতে হবে, এই সাইটে গিয়ে একটু দেখে নেবেন, ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই। আর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এখানে 22 জন লোক নিয়োগ করা হবে 1টা পদের অধীনে, ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে, 100 টাকা লাগবে আবেদনের ক্ষেত্রে, ১০০০ টাকা লাগবে আবেদনের ক্ষেত্রে, অনলাইন আবেদন করতে হবে। তো এটার বাকি তথ্য চাকরিটাকে দ্বিতীয় পাতা দেওয়া আছে। তো তারপরে দেখতে পাচ্ছি বরিশাল সার্জিক্যাল, এখানে 22 জন লোক নিয়োগ করা হবে,
চারটা পদের ভিতরে ডিটেলস আমাদের এইখানে দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ এখানে তিনটা পদের অধীনে মোট তিনজন লোক নিয়োগ করা হবে। ওয়েবসাইট লিঙ্ক সূত্রসহ সমস্ত প্রয়োজন তথ্য আমাদের এখানে দেওয়া আছে। নিবন্ধন অধিদপ্তর এখানে 12 জন লোক নিয়োগ করা হবে, মিনিমাম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, আর ডিটেলস দেওয়া আছে, একটু দেখে নেবেন। তো তারপরে চাকরির সার্কুলার বাংলাদেশ ব্যাংক, এটাও বাংলাদেশ ব্যাংকে দেখতে পাচ্ছে আর একটা সার্কুলার দেওয়া হয়েছে। এখানে 64 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদের অধীনে, আর ডিটেলস দেখে নেবেন। তারপরে টাইম এটা অবশ্যই রিকমেন্ড করবো, এটা অ্যারাইজন, আমি ওটাকে অবশ্যই সাজেস্ট করবো না, যাচাই করে নেবেন অবশ্যই। এটা হচ্ছে HM স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি, এখানেও একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে, ডিটেলস এখান থেকে দেখে নেবেন। প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে কিন্তু একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে, দেখে নিতে পারেন। তারপর এটা দেখতে পাচ্ছি পুলিশ সুপারের কার্যালয় নওগাঁ, এখানে 18 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদের অধীনে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। উপজেলা পরিকল্পনা বগুড়া সদর, এখানে 22 জন লোক নিয়োগ করা হবে, ডিটেলস এখানে দেওয়া আছে। দিন দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অলরেডি প্রথম পথে দেখে আসি, সেটারই বাকি পদ এবং বাকি প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। তো এক নজরে আর কিছু সার্কুলার দেখিনি আমরা এখানে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আবুল খায়ের গ্রুপ, ব্যাংক এশিয়া লিমিটেড, লালতির সিট লিমিটেড এবং নভোয়ার লিমিটেড, এগুলোতেও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জাগো জবস, হট জবস ডট জাগো জবস ডট কম, এই সাইটে গিয়ে কিন্তু আপনি এগুলো পেয়ে যেতে পারেন, এই সার্কুলারগুলো। তারপর সমস্যা হলে অবশ্যই নক করলে তো আমি তো আসি হেল্প করার জন্য। তো তাহলে এই ছিল চাকরি ডাকের ফুল সার্কুলার, আমরা খুব দ্রুত এখান থেকে দেখার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। এরপরে কোনো রকম কোশ্চেন কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আর প্রতি সপ্তাহে কিন্তু আমরা চাকরি ডাক নিয়ে হাজির হই, তাছাড়া অন্যান্য সব সময় যখন চাকরি রিলেটেড খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য আসে সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করি। সেক্ষেত্রে এই চাকরির বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলো পেতে যদি মিস করতে না চান এখনই, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, তাহলে পরবর্তীতে আমরা যে চাকরির তথ্যগুলো দেবো সেগুলো কোনোটাই আর মিস করবেন না। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।